দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি, মা আমাকে একা রেখে যেও না, ধ্বংস স্তূপে ফিলিস্তিনিদের আর্তনাদ। এদিকে যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনিদের শর্ত মেনে নিতে বাধ্য হবে ইসরায়েল, বলছে হামাস। ফিলিস্তিন যেন মৃত্যুপুরী। এছাড়াও রয়েছে আয়াতুল্লাহ খামেনির প্রতি কৃতজ্ঞতা জানালো ফিলিস্তিনি সংগ্রামী দলগুলো। এছাড়াও রয়েছে ইসরায়েল মাকড়সা জালের চেয়েও দুর্বল, বললেন ইসলামী জিহাদ আন্দোলন। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, এবার লেবাননে গোলা ছুড়ল ইসরায়েল। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। মা আমাকে একা রেখে যেও না, ধ্বংস স্তূপে ফিলিস্তিনিদের আর্তনাদ। গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনিদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় গাজায় 10 শিশুসহ 42 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হামাসও পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের বিভিন্ন শহরে নীরব চিহ্ন রকেট হামলা চালিয়েছে। আল জাজিরার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত 10ই মে থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে 200 জনে ছাড়িয়েছে, যার মধ্যে 58 জনই শিশু রয়েছে। আহত হয়েছেন 1,200 জনেরও বেশি। ইসরায়েলের হামাস বহু ভবন নিশ্চিহ্ন হয়ে গেছে। ইসরায়েলের হামলায় বহু ভবন নিশ্চিহ্ন হয়ে গেছে। সংবাদ মাধ্যমের ভবনও মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। আহতদের জায়গা নিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এদিকে এই হামলায় ধ্বংস স্তূপে আটকা পড়া এক ফিলিস্তিনি করুণ আর্তনাদ উঠে এসেছে গণমাধ্যমে। মিডল ইস্ট আই এর এক ভিডিওতে দেখা যায়, ওই ফিলিস্তিনি তার মায়ের কাছে করুণ কণ্ঠে বলছেন, মা আমাকে একা রেখে যেও না, আমার সঙ্গে থাকো। আরব দেশগুলো, তোমরা কোথায়? আমরা ধ্বংস স্তূপে চাপা পড়েছি। যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনিদের শর্ত মেনে নিতে বাধ্য হবে ইসরায়েল, বলছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম মুখপাত্র আব্দুল লতিফ আল কানু প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর সর্বাত্মক সামরিক আগ্রাসন সত্ত্বেও যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিরোধ সংগ্রামীদের পূর্ব শর্ত মেনে নিতে ইহুদিবাদী ইসরায়েল বাধ্য হবে। তিনি গাজায় এক বক্তব্যে বলেন, যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য সংগ্রামী সংগঠনগুলো বেঁধে দেওয়া পূর্ব শর্ত মেনে না নেওয়ার জন্য ইহুদিবাদী ইসরায়েল সময় ক্ষেপণ করছে এবং নিজের পরাজয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, তার পছন্দ হোক বা না হোক, আজ হোক কিংবা কাল, ইসরায়েলকে প্রতিরোধ সংগঠনগুলোর পূর্ব শর্ত মেনে নিতেই হবে। এদিকে হামাসের মুখপাত্র বলেন, ফিলিস্তিনি সংগ্রামী সংগঠনগুলোর সঙ্গে দিনের আলোতে পেরে না উঠে দখলদার ইসরায়েল রাতের অন্ধকারে গাজার বেসামরিক জনগোষ্ঠীকে তার হামলা লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এ ধরনের মানবতাবিরোধী হামলা দখলদার ইসরায়েলের পাশবিক ও নিরীশংস চরিত্রকে আবারও বিশ্ববাসীর সামনে উন্মোচন করে দিয়েছে। কানু বলেন, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি ভেবে থাকেন তিনি এ ধরনের কাপুরুষোচিত হামলার মাধ্যমে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের শক্তি খর্ব করা যাবে, তাহলে তিনি দিবাস্বপ্ন দেখছেন। এদিকে গাজা উপত্যকার উপর গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরায়েলি পাশবিক হামলায় অন্তত 250 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া এই উপত্যকা থেকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর নিক্ষিপ্ত রকেটের আঘাতে অন্তত 10 ইহুদিবাদী নিহত হয়েছে। চলমান সংঘাত বন্ধের জন্য যুদ্ধবিরতির আন্তর্জাতিক উদ্যোগ এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি। সূত্র পার্স টুডে। ফিলিস্তিন যেন মৃত্যুপুরী। ইসরায়েলের একের পর এক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। এক সপ্তাহ ধরে চলা বর্বর এই হামলায় 200+ নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকশ, নিহতদের মধ্যে 58 জনই শিশু। আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের মতে, গাজায় প্রতি ঘণ্টায় 3টি শিশু আহত হচ্ছে। বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ বিক্ষোভ এবং আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির দাবি নাকচ করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এদিকে গাজা ও পশ্চিম তীরে বেশ কয়েকটি কারখানা, বিদ্যুৎ কেন্দ্র ও আবাসিক ভবনে হামলা চালায় দেশটি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরটির একটি বড় অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইসরায়েলের এমন নির্লজ্জ আগ্রাসনের নিন্দা জানাতে ফের ব্যর্থ হয়েছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের বাধার কারণে এই বৈঠক শেষ হয়েছে কোনো ফলাফল ছাড়া। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বরাবরই আন্তর্জাতিক ন্যায় বিচারের বিপরীতে অবস্থান নিয়েছে। খবর বিবিসি, এএপি ও রয়টার্স সহ বিভিন্ন গণমাধ্যমের। আয়াতুল্লাহ খামেনির প্রতি কৃতজ্ঞতা জানালো ফিলিস্তিনি সংগ্রামী দলগুলো।
এবছরের কুদুস দিবসের ভাষণে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি দৃঢ় সমর্থন ঘোষণা করার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উসমা খামিনির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনের চারটি প্রতিরোধ সংগঠন। এসব সংগঠন আয়াতুল্লাহ খামিনিকে লেখা আলাদা আলাদা চিঠিতে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। সর্বোচ্চ নেতার কাছে পাঠানো চিঠিতে পপুলার ফ্রন্ট, ফাতা ইন্তিফাদা গ্রুপ, ফিলিস্তিনি পপুলার স্ট্রাগল ফ্রন্ট এবং ফিলিস্তিনি কোয়ালিশন ফোর্সেস বলেছে আয়াতুল্লাহিল উজমা খামিনি ফিলিস্তিনি জনগণের স্বাধিকার আন্দোলনের প্রতি সমর্থন ও ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার যে নীতি ঘোষণা করেছেন তাতে প্রতিরোধ সংগঠনগুলো উজ্জীবিত হয়েছে। এদিকে চিঠিতে এসব সংগঠন আরও বলছে ফিলিস্তিন প্রসঙ্গে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান সৃষ্টি ও ফিলিস্তিনিদের প্রতি মুসলিম উম্মার সমর্থন আদায়ে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব ফিলিস্তিনি সংগঠন ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রামকে উজ্জীবিত রাখতে ইরানের কুদুস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানির ভূমিকা কৃতজ্ঞতভাবে স্মরণ করেছে। জেনারেল সুলাইমানিকে 2020 সালের জানুয়ারি মাসে ইরাকে মোতায়েন মার্কিন সন্ত্রাসী বাহিনী ড্রোন হামলা চালিয়ে শহীদ করে। এছাড়াও ইরানের সর্বোচ্চ নেতা সম্প্রতি রমজান মাসে শেষ শুক্রবার বিশ্ব কুদুস দিবস উপলক্ষে এক ভাষণে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছিলেন ইসরায়েল কোনো রাষ্ট্র নয়, বরং ফিলিস্তিন সহ গোটা মুসলিম উম্মার বিরুদ্ধে যুদ্ধরত একটি সন্ত্রাসী আস্তানা। তিনি আরও বলেন, স্বাধীন না হওয়া পর্যন্ত গোটা মুসলিম উম্মার এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত থাকবে ফিলিস্তিন। সূত্র পার্স টুডে। ইসরায়েল মাকড়সা জালের চেয়ে দুর্বল বলছে ইসলামী জিহাদ আন্দোলন। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা বলেছেন ইহুদিবাদী ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল একটি সরকার। তিনি আরও বলেছেন, প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে আমরা ইসরায়েলকে নতজানু হতে বাধ্য করব, আমরা তাদের বিরুদ্ধে ভয়াবহ আঘাত করব। এদিকে তিনি গাজায় দেয় এক বক্তব্যে প্রত্যাব্যক্ত করেছেন বলে আল মায়াদিন জানিয়েছে। নাখালা বলেন, আমরা একটি বৃহৎ যুদ্ধে লিপ্ত রয়েছি যা গোটা ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে চলেছে। ফিলিস্তিনি জাতি বাইতুল মুকাদ্দাস ও আল আকসা মসজিদ রক্ষার ইতিহাসে নয়া অধ্যায়ের সূচনা করেছে। ফিলিস্তিনি জাতি অবরুদ্ধ ও কঠিন অবস্থার মধ্যে থাকা সত্ত্বেও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব বলেন, প্রতিরোধ আন্দোলনের মোকাবেলায় ইহুদিবাদী ইসরায়েল নিজের অক্ষমতা প্রমাণ করেছে। তারা ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে পেরে না উঠে বেসামরিক অবস্থানে কাপুরুষোচিত হামলা চালিয়ে যাচ্ছে। সূত্র পার্স টুডে। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, এবার লেবাননে গোলা ছুড়ল ইসরায়েল। এবার লেবাননে গোলা ছুড়েছে ইসরায়েল। ইসরায়েল থেকে লেবাননের দিকে 22টি গোলা ছোড়া হয়েছে বলে জানিয়েছে লেবাননের একটি নিরাপত্তা সূত্র। অন্যদিকে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল এখন পর্যন্ত 6টি রকেট ছোড়ার কথা জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। খবর আল জাজিরার। এদিকে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন ইসরায়েল ও হামাসকে চাপ দিয়ে যাচ্ছেন তখন নতুন করে আরেকটি সীমান্তে উত্তেজনা বাড়ছে। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 212 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 61 জন শিশু রয়েছে। আহত হয়েছেন 1500-এর বেশি মানুষ। আর হামাসের হামলায় ইসরায়েলের 2টি শিশুসহ 10 জন নিহত হয়েছেন। লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী জানিয়েছে দক্ষিণ লেবাননের রাশায় আল ফোকার থেকে রকেট ছোড়ার ঘটনা শক্ত কোনো ঘটনা হয়েছে। উত্তেজনা কমাতেও সর্বোচ্চ সংযম অবলম্বনের আহ্বান জানাতে দুপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন ইউএনআই এলআইএল প্রধান। এদিকে ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তৃতীয়বারের মতো ফোনালাপ করেছেন বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে নিরাপদ বেসামরিক লোকজনের সুরক্ষা নিশ্চিতে সব ধরনের চেষ্টা করতে ইসরায়েলকে উৎসাহিত করেছে বাইডেন। এ সময় দুই নেতা হামাস ও ফিলিস্তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযানের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।